হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি সকালের হচ্ছে এই পিঙ্ক কালারের আকাশটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দেখুন, আর সূর্যটা এতটাই ব্রাইট হচ্ছে যে আমার চোখটা খুবই গাইস, তো আপনারা সবাই দেখতে পারছেন যে আজকে সূর্যটা খুব ব্রাইট আর চারিদিকের আকাশটা খুবই পিঙ্ক পিঙ্ক। গাইস, আপনাদের জন্য আজকে একটা স্পেশাল জিনিস আমি হচ্ছে রেডি করে রেখেছি, ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ও গাইস, এটা আমার নিউ হোম। অ্যাকচুয়ালি আমাদের টিম চেঞ্জ করেছে, আর আপনারা জানেন যে কালকে একটা বিশাল বড় ঝড় হয়েছে। তো গাইস, এই দেখুন, এটা হলো একটা টিম, যেই টিমটা হচ্ছে কালকে হচ্ছে ঝড়ে পড়ে পড়ে গেছে। তো গাইস, আমি খুব সাবধানে যাওয়ার অবলম্বন করছি। আপনারা জানেন আমি আমার ফার্স্ট ভিডিও শুরু করছেন আমার হোম গার্ডেনকে দেখিয়ে। তো আজ আমি আমার হোম গার্ডেনের সবচেয়ে স্পেশাল জিনিসটা দেখাবো, যেটা আপনারা হচ্ছে দেখেননি সেদিন, আর সেদিন এই জিনিসটা হয়নি। এটা সেটা লুক, ইটস ভেরি বিউটিফুল। এখানে অনেকগুলো হয়েছে, তো আমি ভাব, তারপরে আপনারা জানেন যে যেদিন শপে বেরোচ্ছিল সেই দিনে একটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের চাঁদ হয়েছিল, সরি রেড কালারের চাঁদ হয়েছিল, যেটাকে দেখতে ফুল একেবারে সানের মতো। তো আমি সেই ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ট্যাবে ওটা হচ্ছিল না, তাই জন্য আমি আমার একজন আমার নানি আমি আমার নানুর মোবাইল আমার হচ্ছে নানা ভাইয়ের মোবাইলে করেছিলাম। বাট ওটা যখন আমি ওটা আমি আমার যখন শেয়ার করবো, তখন না আমি হোয়াটসঅ্যাপটা পাচ্ছিলাম বা অন্য অ্যাপও পাচ্ছিলাম না, তখন আমি ওটা আপনাদেরকে দিতে পারিনি। গাইস, এই দেখুন আমাদের ওই সিম গাছের কি অবস্থা। এখানে যে লাউ গাছটা ছিল ওই লাউ গাছটা নিয়ে একটু এই টিন চেঞ্জ করার ফলে এই লাউ গাছটি কেটে ফেলেছে। ওই দেখুন ওই সিম গাছটাও কেটে ফেলেছে। অ্যাকচুয়ালি এই সিম গাছটা হচ্ছে কোনো ফল অনেক কিছু দিচ্ছিল না, এটা কোনো হচ্ছে সিম দিচ্ছিল না, তাই জন্য এটা কেটে ফেলা হয়েছে। দেন এই লাউ গাছ, তো অনেকগুলো হচ্ছে লাউ ধরেছে। এই সিম গাছে তো এখনো ফুলই ফুটতিছে, এই দেখুন ওখানে কতগুলো ফুল। গাইস, আপনারা প্লিজ আন্দাজ করে দেখুন যে এখন কটা বাজে। এখন মোট হচ্ছে 7:59, 8টা বাজতে মাত্র আর 1 মিনিট। আমার ভাই এখান যে গার্ডেনটা করেছিল, এই গার্ডেনটা ওকে তুলতে হয়েছে। আর এখান থেকে আমরা অনেকগুলো মার্বেল পেয়েছিলাম এই গর্ত থেকে। অ্যাকচুয়ালি এই গর্তটা অনেকদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল একটা কারণে। তারপরে এই একদিন আমরা এই গর্তটা খোঁড়ার পর আমরা অনেকগুলো মার্বেলস পাই। ওই মার্বেলসগুলো আমার কাছে আছে, আমি এটা এখন দেখাতে পারবো না, অ্যাকচুয়ালি বাসার এখন সবাই ঘুমোচ্ছে। আমরা সব মাত্র 3 জন মাত্র এগিয়ে আছি। এই দেখুন গাইস, আমরা এটা এই ঘাসটা আমাদের একটা পন্ড থেকে এনেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি ফার্স্ট ভিডিওতে হতে একটা পন্ড দুটো পন্ড দেখেছি, একটা ছোট পন্ড আর একটা বিগ পন্ড। ওই বিগ পন্ডটাতে অনেকগুলো হচ্ছে ঘাস হয়েছিল, ওই ঘাসগুলো আমরা উপরে এনে এখানে লাগিয়েছি। গাইস, আমাদের এখানে এই বেগুন গাছে অনেক বেগুন ধরেছে, আমরা কয়েকটা বেগুন খেয়েও ফেলেছি। বাট আমি অনেক সবাই খেয়েছে, বাট আমি খাইনি, অ্যাকচুয়ালি আমার বেগুনে অ্যালার্জি।
গাইজ দেখুন এখানে কতগুলো বেগুন। সো গাইজ আমি এখন বেগুনগুলো তুলছি, একটাই বেগুন আছে যেটা অনেকটা বড় হয়েছে, তাও আমি একবার চেক করব যে এটাকে এখন তোলা যাবে নাকি। বৌমা একটু এখানে আসো তো, ঠিক আছে। আরে বাবা, আমার যে বেগুনে অ্যালার্জি, যদি এটা আমি টাচ করি আমার না আবার অ্যালার্জি শুরু হয়ে যায়। আমি বেগুন দেখলেই খুব ভয় পাই। যার এখানে যা কাঁটা আছে গাইজ, আপনার তোমাদেরকে বলতে পারবো না। এই দেখুন এটা একটু একটু নরম আছে, আবার শক্তও আছে। গাইজ আমি আপনাদেরকে এখন একটা কাঁচি দিয়ে এটা তোলা দেখাবো। ওকে গাইজ গুড, ওকে গাইজ গুড বাই। অ্যাকচুয়ালি বেগুনটা তোলা যাবে না, আমি চেক করছিলাম, আর তার জন্য একটু ভিডিওটা পজ করতে হয়েছে। তো আল্লাহ হাফেজ, আর আপনারা আজকে আমার জন্য দোয়া করেন, আজকে আমার পরীক্ষা।